আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা শুরু করছি একেবারেই সকাল সকাল থেকে। অনেকদিন পর আমি আমার স্বাভাবিক রুটিনে ফেরত চলে আসছি, আলহামদুলিল্লাহ। তো এখানে হাজব্যান্ড তো সকালবেলায় তো জিমে চলে যান, তো সে তার প্রি ওয়ার্কআউট কিছু মিল আছে সেগুলো নিচ্ছেন। আর এটা হচ্ছে একটা ড্রিঙ্ক, প্রি ওয়ার্কআউটই ড্রিঙ্ক, কিন্তু এত টেস্টি এটা খেতে যা বলার বাহিরে। তো আমার হাজব্যান্ড প্রতিদিন এটা এক গ্লাস করে খান, তো আমি তার পাশে বসি শুধু এখান থেকে এক চুমুক দুই চুমুক একটু নেওয়ার জন্য। তার আগে এখনকার আমার ডেইলি একটা রুটিন যেটা হয়ে গেছে, যে সকাল সকাল উঠেই মধু আর কালো জিরা খাওয়া, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং এটা খেলে না শান্তিও লাগে, খুব ভালো লাগে, যে কারণ আমি জানি যে কালো জিরার গুণ কত, মধুর কত গুণাগুণ আছে আমাদের হাদিসে বলেছে। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে আমি একদম রিল্যাক্সে থাকি সারাদিন, আমার খুব ভালো লাগে। তো কালো জিরার মধু খেয়ে এখন আমি চলে যাব ডাইনিং এরিয়াতে, যেখানে আমার হাজবেন্ড বসে বসে এই ড্রিঙ্কটা বানাচ্ছে আর আমাকে এই যে দিয়ে দিল। তো আমি মানে প্রত্যেক দিন এইটা লোভে লোভে আমি তার সাথে সকালে উঠে যাই, যে না এখান থেকে আমি একটু খাবো। আমি আবার এক গ্লাস ভর্তি খেতে পারি না, তো ওই এক চুমুক দুই চুমুক খাই, ওটাই আমার শান্তি। তো ওইটুকুনি খেয়েই একদম এত তৃপ্তি পাওয়া যায় যা বলার বাহিরে। হাজব্যান্ডকে জিমের জন্য বিদায় দিয়ে তারপর আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আর আমি জানি না, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রান্নাঘরের মধ্যে পা না দিলে ভালোই লাগে না। দেখা যায় যে কোনো কাজ থাকে না, কারণ রাতেই ম্যাক্সিমাম কাজ আমি সেরেই রেখে দিই, ম্যাক্সিমাম কি পুরো কাজই সেরে রেখে দিই, আর কোনো কাজ আমার থাকে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে দৌড় দিই রান্নাঘরে, জানি না কেন, কারণ আমার সকালবেলা তো নাস্তা বানানোর ঝামেলা থাকে না। হাজব্যান্ডের মিল সে নিজেই প্রিপেয়ার করে, কারণ সে নর্মাল রুটি ভাজি এইসব খায় না, সে একটা হচ্ছে প্রোটিন শেক বানিয়ে খায়, তো ওইটা সে নিজেই করে, আমার কোনো আসলে ঝামেলা নাই। যা ঝামেলা হচ্ছে সব আমার, মানে আমার নিজের নাস্তা বানানো এই সেই। তো এনিওয়েজ, আমি যে লিভনের শ্যাম্পুটা কিনেছিলাম সেই শ্যাম্পুটা আমি যে আরও দুটো নিয়ে এসেছি, কারণ এই শ্যাম্পুটা মাশাল্লাহ আমার এত ভালোভাবে স্যুট করে গেছে যে আমি আরও দুটো নিয়ে এসেছি। এরপর দুপুরে কি রান্না হবে সেগুলোর প্রিপারেশন নেওয়া, আমি আসলে সকাল থেকেই সব কিছু কাজ শুরু করে দিই, আর একেবারে আমার 11টা সাড়ে 11টার মধ্যেই আমার রান্না বান্না সব শেষ হয়ে যায়। তো আমার আর রান্নাঘরে গরমের মধ্যে আসলে থাকতে হয় না অনেকক্ষণ ধরে, অ্যাটলিস্ট রান্নাবান্নার ঝামেলার জন্য থাকতে হয় না। আমি যদি খুশিতে খুশিতে রান্নাঘরে যাই কোনো আনন্দে আনন্দে, সেটা আলাদা কথা, কিন্তু কাজের জন্য আর যাওয়া হয় না। তো যাই হোক, মাছ মাংসটা আমি আসলে প্রতি সপ্তাহেরটাই একেবারে কেটে ধুয়ে রেডি করে বক্স করে রাখি, তো যার জন্য সকালবেলা আমার আসলে রান্নার ক্ষেত্রে ঝামেলাটা হয় না। তো এদিক দিয়ে আমি আসলে একদম খুব রিল্যাক্সে থাকি। আর আজকে হচ্ছে আর নাস্তার জন্য আমার ব্রেড ছিল না, তো ভাবলাম যে হাজব্যান্ডের তো প্রোটিন পাউডার আছে, তো আমি কিছুদিন আগেই আমি দেখলাম ইউটিউবে প্রোটিন পাউডার দিয়ে একটা হেলদি প্যানকেক রেডি করে, তো ভাবলাম যে আজকে ওই রেসিপিটা ট্রাই করি, আমি আমার জন্য একটু প্যানকেক বানাই। খুবই ইজি, কোনো কিছুই না, একটা কলা ডিম দুধ একসাথে মিক্স করে এক স্কুপ প্রোটিন পাউডার দিয়ে আসলে প্যানকেকটা তৈরি করে। আর এই প্রোটিন পাউডারটা না একদম ভ্যানিলা ফ্লেভারের, দেখ মানে মনেই হয় যে মনে হয় যেন আমি আইসক্রিম খাচ্ছি বা কিছু, কিন্তু কেন জানি প্যানকেক বানানোর পর ওটা আমার কাছে আর খেতে ভালো লাগে নাই, মানে আমার আসলে টেস্টের সাথে এটা একেবারেই যাচ্ছিল না, বহুত কষ্ট করে আমি একটু খেয়েছিলাম। আর এগুলো গ্লুটেন ফ্রি প্যানকেক, তো যার জন্য আসলে শেপটা ভালো মতো আসে না, শেপটা একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু যেগুলো আটা দিয়ে বা ময়দা দিয়ে যে প্যানকেকগুলো করা হয় সেগুলো আবার দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু ওগুলো তো আসলে হেলথের জন্য ভালো না, ওগুলোর মধ্যে গ্লুটেন আছে আর এইগুলা একদম গ্লুটেন ফ্রি, তো এটা আসলে অনেক ভালো। কিন্তু সত্যি কথা বলতে, যেই জিনিস খেতে সুস্বাদু সেই জিনিস আপনার শরীরের জন্য খারাপ, আর যেই জিনিস খেতে খুবই জঘন্য সেটাই হচ্ছে আপনার শরীরের জন্য ভালো। তবে আমার ওটস অনেক পছন্দ, অনেকেই বলে যে ওটস খেতে পারে না, ওটসে একটা মানে কেমন যেন একটা গন্ধ লাগে, কিন্তু আমার কাছে না ওটস খুব ভালো লাগে। আমি আমার বিয়ের আগে আমি বলেছিলাম যে আমার ওজন 62 কেজি ছিল, তো আমার ব্রেকফাস্টে ম্যাক্সিমাম সময় ওটস থাকতো, তো ওটস খেতে আমি খুব পছন্দ করতাম, আমার কাছে এত ভালো লাগতো ওটস খেতে, এবং আমার কাছে একেবারেই গন্ধ লাগতো না। তো অনেকে ওটস দিয়ে খিচুড়ি টিচুড়ি এইসব বানিয়ে খায়, কিন্তু আমি আসলে ওইসব খিচুড়ি মিচুড়ির থেকে একটু দুধ কলা দিয়ে ওটসটা খেতাম, ওটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতো খেতে। আমার খাদ্যাভ্যাসটা আগের মতো কবে আমি আনতে পারবো জানি না, তবুও আগে থেকে আমি অনেক দূর সচেতন হয়ে গেছি, এখন তো অনেক হেলদি খাবার খাই, আগে তো জীবনেও ব্রেকফাস্ট করতাম না, এখন আমি ডেইলি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট না করতে পারলেই আরও যেন কেমন কেমন লাগে।
আর অবাক হয়ে যায়, এই আমি একটা সময় ব্রেকফাস্ট করতামই না, সেই আমি এখন ব্রেকফাস্ট করতে না পারলেই আমার জানি কেমন লাগে। তো মানুষ মাত্রই আসলে পরিবর্তনশীল। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্নার প্রিপারেশন নিতে, আর এখানে আমি আমার জন্য একটু সবজি রান্না করব, হাজব্যান্ডের জন্য মুরগি আছে, তো আমার জন্য তো কিছু না কিছু করা লাগবে, আর আমার জন্য আমি সবজি রান্না করব। আর আমি আগে বটি দিয়ে কাটতে পারতাম না, কিন্তু এই দাঁড়ানো বটি দিয়ে কাটতে কাটতে এখন আমি ইউজ টু হয়ে গেছি, এখন আমি খুব সুন্দর বটি দিয়ে পেঁয়াজ কাটতে পারি। তবে একটানা অনেকক্ষণ কাটতে পারি না, অল্প কিছু পেঁয়াজ আসলে আমি কাটতে পারি, দেখা যায় যে একটানা বেশি কাটলে হাত খুব ব্যথা হয়ে যায়, আর কেমন যেন হাতের মধ্যে মনে হয় একটু কাট লেগে গেলো কাট লেগে গেলো এরকম একটা মানে থটস আমার ভিতরে আসে, তখন আমি একদম ছেড়ে দিই, আমি আর পারি না কাটতে, তখন আমার বটি দিয়ে আর কাটতেই আমি পারি না। হয়তো বা এগুলো কোনো সাইকোলজিক্যালি একটা প্রবলেম হইতে পারে যার জন্য আসলে এরকম ফিল করি আমি। তো যাই হোক, এদিকে আমি এখন রান্না চড়িয়ে দিব আমার সেই কড়াইয়ে, আর সত্যিকার কথা বলি এই কড়াইতে রান্না করে আমি অনেক মজা পাচ্ছি, অনেক। যখন এটা ননস্টিকের কোটিং ছিল তখনও মজা পেয়েছি, এখন যে কোটিংটা নাই এখনও মজা পাই। তো সবজি আমি বিভিন্নভাবে রান্না করি, আমার যখন যেভাবে মন চায় আমি তখনই সেভাবেই রান্না করি। তো আজকে সম্পূর্ণ মাংসের মতো করেই রান্না করব, যেভাবে মাংস রান্না করতে যেই সমস্ত মশলা দেয়, গরম মশলা টরম মশলা থেকে শুরু করে যত মশলা আছে মাংস রান্নাতে ব্যবহৃত হয় সমস্ত মশলা দিয়ে ভুনিয়ে শুধু সবজিগুলা দিয়ে আমি রান্না করব। আর লাস্টে হচ্ছে একটু ঘি দিলে এটা স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। আর আমি মাঝে মধ্যে কী করি, এইভাবে আবার একটু বুটের ডালও দিয়ে দিই, তখন খেতে আরও ভালো লাগে। তো আজকে আর ডালটা আগে থেকে ভিজানো হয়নি, যার জন্য আর ডালটা আমি স্কিপ করে দিয়েছি, শুধু সবজি আমি রান্না করছি। আর এই সবজিটা খেতে আমার কাছে এত ভালো লাগে, আমি দুপুরবেলা আমি ভাত দিয়ে তো খেয়েছি তো খেয়েছি, বিকেলবেলা আবার যখন একটু খিদা লেগে গিয়েছিলো তখন আবার বাটিতে করে আরও এক বাটি ভর্তি করে সবজি নিয়ে বসে বসে আমি খেয়েছিলাম। মানে আমাকে সারাদিন যদি এই সবজি দেওয়া যায় আমি সারাদিন বসে বসে এটা খেতে পারবো, আমার কাছে এত ভালো লাগে। তো আজকে রান্না করতে করতে কি যে একটা মানে ঝামেলার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তো এই পাশে তো আমি সবজি রান্না করছি, সবজিতে আমি ঝোলের পানি দিয়ে পাশের চুলায় আমি মুরগি রান্না করার জন্য মশলা ভুনাচ্ছিলাম। তো মুরগি টুরগি দিয়ে আমি আসলে মশলা ভুনাচ্ছিলাম, ওটা কষাচ্ছিলাম, তারপরে আমার জানি কি একটা কাজ মনে পড়লো, পরে নিজেকেই মনে মনে বলছিলাম যে না ঠিক আছে, আগে মুরগিতে আমি ঝোলের পানি দিয়ে তারপরেই সরবো, নাহলে দেখা যাবে যে নিচে লেগে যাবে এখন যদি আমি অন্য কাজের মধ্যে চলে যাই। তারপরে কী আমি মনে করলাম, আমার আসলে মানে বলে না তর্স হওয়া, আমার আর তর্স হচ্ছিল না, তো আমি চলে গেছি সেই কাজ করতে। এই কষাতে কষাতেই আমি অন্য কাজে লেগে গিয়েছিলাম, হঠাৎ করে দেখি পুরো পুরো গন্ধ, পরে আমি আসে দৌড় দিয়ে আসে দেখি যে মুরগি নিচে লেগে গেছে। তারপরে আবার কড়াই চেঞ্জ করে অন্য কড়াইতে ওই মুরগিটা ট্রান্সফার করলাম, তারপরে এই হাঁড়িটা আবার গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, আমার তো আবার ওই যে সূচি পাই যে এটাকে এখনই সাফ করতে হবে, না হলে মানে মনের মধ্যে জেনে কেমন কেমন লাগে, তারপর ওটাকে সাফ টাফ করে এদিকে চলে আসলাম। এই যে এখন ভাত রান্না করব, ভাত রান্না করব, তো ভাতের টিন খুলে দেখি যে চাল শেষ, আবার চাল নিয়ে আসে, চাল ঢেলে তারপরে এখন জায়গা মতো সব কিছু রেখে চলে যাবো হচ্ছে ভাতের কাছে। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের একটা কিউরিয়াসিটি আছে যে আমি ভাতের রাইস কুকারের নিচে একটা ট্রে কেন রাখি, তারপর রাইস কুকারের উপরে আমি আবার একটা টাওয়েল কেন রাখি। আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই দেই, কিন্তু ভাবলাম যে না আজকে ভিডিওর মধ্যে বলে দেই, তাহলে আসলে সবাই জানতে পারবেন। তো আমি হচ্ছে রাইস কুকারের উপরে এই কাপড়টা এই কারণে দেই, উপরে যে একটা হোল করা আছে যেখানে ভাতটা যখন বলক আসে তখন মারগুলো পড়ে পড়ে যায়, তখন দেখা যায় পুরো রাইস কুকারটা একদম নোংরা হয়ে যায়। তো এরকম একটা কাপড় দিলে হয় কি যে সেই মারগুলো এই কাপড়টা একদম শুষে নেয় আর রাইস কুকারটা নোংরা হয় না। এই এই যে এখন দেখবেন যে এই যে মারগুলো আসছে সব মারগুলো কিন্তু এই কাপড়টাই শুষে নিয়েছে, রাইস কুকারের গা কিন্তু একদমই নোংরা হয়নি। আর রাইস কুকারটা যখন ওপেন করি এই যে এই সাইডের যে কর্নারগুলো ভাতের মার একদম পড়ে পড়ে পুরাই নষ্ট হয়ে যায়, আর গরম রাইস কুকার তো আর পরিষ্কার করা যায় না, এটাকে ঠান্ডা হতে হতে তখন দেখা যায় যে একদম খুবই কঠিন হয়ে যায় সেই মারগুলোকে তোলা, যার জন্য আমি উপরে কাপড়টা দিয়ে দেই আর পানিগুলো সব হচ্ছে কাপড়টাই শুষে নেয় আর আমার রাইস কুকার একেবারেই নোংরা হয় না। তো আমাকে ডেলি ডেলি রাইস কুকার একদম কষ্ট করে ধোয়ার কোনো প্রয়োজনই হয় না, এই জন্যই আসলে আমি উপরে এটা দেই। তো আশা করি আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি আসলে কেন এটা দেই। এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনারাও কাজে লাগাতে পারেন যাদের এই টাইপের রাইস কুকার আছে।
তো যাই হোক, আমার রান্নাবান্না সব শেষ, আর এখানে কিচেন ন্যাপকিনগুলো আমি ধুয়ে ফেলবো। আমি ডেইলি হচ্ছে এগুলোকে ওয়াশ করি, আর আমার ডেইলি দুইটা তিনটা করে লাগে, কারণ মানে এগুলো ছাড়া আমি চলতেই পারি না। আমার হাত একটু ভিজা থাকলে আমি আর অন্য কোনো কড়াইয়ের চামচ ধরতে পারি না বা কোনো কিছুই আমি ধরতে পারি না, তো এই জন্য আসলে আমার এগুলো লাগে। আর এই যে এখানে হচ্ছে রসুন, আমার আম্মু রসুন কিনে একদম কুচি করে ছিলে আমার জন্য একদম রেডি করে রেখে দেয়, আমি শুধু বাটি বাসায় নিয়ে আসে। তো আমার সংসারে আমি আসলে কোনোদিনও আদা রসুন কিনি না, সব আম্মুই কিনে দেয় আমাকে, কিনে আম্মুই একদম রেডি করে দেয়, আমি শুধু এগুলোকে বাটাবাটি করি। তো আমার রসুন টসুন সব শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম যে আজকে এগুলো বেটে ফেলি, নাহলে দেখা যাবে যে পরদিন রান্নার আরেক চাপ থাকবে, তখন আর এগুলো করা হবে না। তো আজকে যেহেতু একটু ফ্রি সময় পেয়ে গেছি, তো এগুলো একটু করে টরে ফেলি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ। ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।